নমস্কার বন্ধুরা, সুশীলা ফুড হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা খাবো, এটা কি মুরগির ঠ্যাং, আর এক্সট্রা গ্রেভি নিয়েছি। এটা আমরা চ্যালেঞ্জ করব, আর চ্যালেঞ্জের শেষে থাকবে দারুণ একটা পানিশমেন্ট। কে কাকে পানিশমেন্ট দেয় একটু ভিডিওর শেষে দেখতে পাবে। তো চলুন খাওয়াটা শুরু করি। খাওয়ার প্রচেষ্টা বলুন, এক জায়গায় আছে। উপবে স্কুলের কোন থেকে নিতে হবে জানাবে, গিলেমেটে রয়েছে। ও হ্যাঁ, গিলেমেটেও রয়েছে। দু পিস করে ঠ্যাং নিতে হবে। যা নেবে এখান থেকে দু পিস আমি নেবো, দু পিস এখানে আমি খাবার শেষ করতে হবে। ঠিক আছে, শুরু করো। 1 2 3 স্টার্ট। চলো লাল ঝোল স্টার্ট করি। লাল ঝোল, আচ্ছা যদি আমার আগে খাওয়া হয়ে যায় আমি দু পিস নিলে তোমাকে দু পিস তোমার পাতে দিয়ে দেবো, তোমার যদি আগে খাওয়া হয়ে যায় তোমার দু পিস আমার পাতে আগে দিয়ে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই কোনো। কার পাতে বেশি জমে সেটা দেখার নিয়ে কথা। আমার তো পছন্দের খাবার, আজকে আমি জিতব। ভাত খেয়ে নি তারপরে ওটা খাবো। রান্নাটা কেমন হয়েছে? দারুণ। মেটে ওই জন্য তো বলছি রান্না দারুণ হয়েছে, ভাতটা আগে খাই তারপরে ওটা লাস্টে খাওয়া দাবে। যা তোমার সাথে গল্প করতে হচ্ছে সে ঝোল সব ঢেলে নিলাম। মাংস মাংস আলু কে হারে লাগবে না। নো ইয়েস, তো তুমি নাও চার চামচ। না অল্প অল্প নিচ্ছি। Thank you.
ব্যাগনো টাচ করতে হবে কিন্তু কিন্তু আমার তো একটা বেশি কেমন গুনবে প্যাড রাখলে হবে না বললাম না সব কাজ হবে বলা হয়েছে Thank you.
আচ্ছা বেশি ডকুমেন্ট নিয়ে আসো, বাহ খাবে বল। চলো জায়গা পরিষ্কার করি, পানিশমেন্ট নিয়ে আসি। আর ঝালও হয়েছে একদম, ফাটাফাটি ঝাল, ফাটাফাটি ঝাল, হাও করছে বোঝাই যাচ্ছে, আর গোলমরিচের ঝালটা বেশি। চলো জায়গা পরিষ্কার করি চলে আসি। টেবিল টেবিল পরিষ্কার করে আমার জন্য পানিশমেন্ট নিয়ে চলে এসেছি, কি করবো বন্ধুরা, একটুর জন্য হেরে গেছি। জোসটাও কেমন ছিল, আমি জিতবো আমার পছন্দের জিনিস। খাবারটাও ফাটাফাটি ছিল, আজকে পানিশমেন্টটাও ফাটাফাটি। আমার হাসি লাগছে এখনো কথাটা শুনি, আমার পছন্দের জিনিস আমি জিতবো। আমার তো পছন্দের জিনিস ছিল, তাই না? ছিল, তাহলে শিলের মতো খাও দেখি। ঠিক আছে, কি এটা? শিউলি ফুলের পাতা। শিউলি ফুলের পাতা, ওই দেখুন ফুলও আছে সাথে, ফুল ফুটবে এখন, খাও। ঠিক আছে দাও। বুড়ো পাতায় আছে তিতু কম লাগে, কচি পাতায় তিতু বেশি লাগে। ছাড়ো, কি অবস্থা। ঠিক আছে, খেতে যখন হবে খাই। বাবা কি তিতু, তিতু না। হুম, এই শিলিগুলির পাতা আছে চপ করে খেতাম। কচি পাতা, বুড়ো পাতা না, তাই কচি বই তো কই দেখি। না দেখে জল খেলে কেন, আবার পানি শুনতে হবে কেন? এই দেখো, অনেক কষ্ট করে খেয়েছি, তুমি বলছো আবার পানিশমেন্ট হবে। এর কি না আমাদের দেখাইনি তো, আবার পানিশমেন্ট হবে না? তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে, ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা টাটা।